আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উচ্চ কোলেস্টেরলের সমস্যা চোখ দেখেই বুঝতে পারবেন। যেভাবে উচ্চ কোলেস্টেরল এখন পরিচিত একটি সমস্যা, সাধারণভাবেই গ্রামের চেয়ে শহরের মানুষকে এই সমস্যায় বেশি ভুগতে দেখা যায়। এই রোগে রক্ত প্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা যায়। এই বাড়তি কোলেস্টেরল রক্ত প্রবাহের স্বাভাবিক চলাচল বাধা দেয়, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। হাইপার কোলেস্টেরোলেমিয়া লিপিড ডিসঅর্ডার বা হাইপার লিপিডেমিয়া নামেও পরিচিত। উচ্চ কোলেস্টেরলের সাধারণ উপসর্গগুলো কী কী? বমি বমি ভাব, শরীর অসার হয়ে যাওয়া, ক্লান্তি, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ইত্যাদি, এই উপসর্গগুলো উচ্চ কোলেস্টেরলের প্রাথমিক কিছু লক্ষণ। উচ্চ কোলেস্টেরল থাকলে চোখেও কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। উচ্চ কোলেস্টেরলের কারণে চোখে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। চোখের পাতার উপরের পৃষ্ঠে সাদা বা হলুদ রঙের হালকা দাগ দেখা যায়। এছাড়াও কোলেস্টেরলের আরও একটি উপসর্গ চোখের মণির চারপাশে সাদা গোল গোল দাগ। চিকিৎসা পরিভাষায় যাকে কর্নিয়া আর্কাস বলে। যদি আপনার বয়স 50 বছরের কম হয় এবং আপনি যদি কর্নিয়াল আর্কাসে আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার উচিত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। এতে হতে পারে আপনি হাইপার কোলেস্টেরোলেমিয়ায় আক্রান্ত।